সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপীয় সংবাদে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী বলেছেন, প্রবাসীরাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। ওল্ডহামে বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা প্রফেসর আব্দুল হান্নানের আয়োজনে ওল্ডহামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নর্থ ইংল্যান্ডের বিভিন্ন ব্যবসায়ী ও সুধীজনরা অংশগ্রহণ করেন। জিলু রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক ডিন প্রফেসর দিলীপ কুমার পাল। এছাড়া উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, নিউক্যাসেল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ার মাহতাব মিয়া, জিএমবি এর চেয়ার আব্দুল নাসের ওয়াহাব সহ আরো অনেকে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের গুণগত মান বাড়ানো এবং উৎসাহ দানের লক্ষ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে গ্লোবাল মিডিয়া নেটওয়ার্ক। গত রবিবার ম্যানচেস্টারের লংসাইডের স্থানীয় একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নর্থ ওয়েস্ট এশিয়ান গণমাধ্যমের সাথে সম্পৃক্ত তথা মুদ্রিত সংবাদপত্র, সাময়িকী ও ইলেকট্রনিক মাধ্যম হতে রেডিও, টেলিভিশন ও প্রামাণ্যচিত্র এবং ডিজিটাল মাধ্যম রূপে অনলাইন সাংবাদিকতায় অসামান্য অবদান ও প্রতিবেদন উপস্থাপনে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশিদের মধ্যে চ্যানেল আই ইউরোপের কমিউনিটি রিলেশন পরিচালক এম এ সীতু চৌধুরী ও বাংলা কাগজের পরিচালক রুহুল চৌধুরী মামুন এবং বাংলাদেশি সংবাদপত্র দৈনিক আজাদের মোহাম্মদ খায়রুজ্জামানকে বেস্ট কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড এবং চ্যানেল আই ইউরোপ গ্রেটার ম্যানচেস্টার ব্যুরো চিফ মাহি মাসুমকে বেস্ট জার্নালিস্ট প্রাইড অব পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল মিডিয়া নেটওয়ার্কের মুখপাত্র মোহাম্মদ শাহজাদ আলী মির্জা, কাউন্সিলর আবেদ চৌহান, আফজাল খান এমপি সহ আরও অনেকে। Well, I'm absolutely delighted to be here with my Bangladeshi brothers here. Today we had a third year global awards, and for the first time they've also recognized our brothers from Bangladesh for their community work. And there are three of them who got a community services award, and equally our my brother, he was being given for the work that he's doing in media as a trophy. So it's wonderful to see this cooperation going on, because whenever we work together we are stronger. So গত রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে বাঙালি কমিউনিটি ইউকের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান এবং পরিচালনা করেন জাহিদুল মামুন রনি। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন আনসার আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়েস মনসুর, সালমা সোহরাব, জাকির হোসেন, সেতু পারভিন সহ আরও অনেকে। গত 23 এপ্রিল সন্ধ্যায় ক্যাম্পটেনের সুরমা সেন্টারে মোহনার মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মানুষ মানুষের জন্য এই স্লোগান দিয়ে শুরু হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ মোহনার আলোচনা সভা মহিবুর রহমান সাঞ্জর ও সৈয়দ মসুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুজিব মিয়া, শাহিন আহমেদ, সেলিম আহমেদ, মতসির আহমেদ, সাইফুল শিপু, মুন্না চৌধুরী, আবুল হোসেন, নজরুল ইসলাম, ওকিব সহ আরও অনেকে। বিপুল সংখ্যক অতিথির মধ্যে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চৌধুরী কামাল ও সঞ্জিদা কামাল শেফালি। বড়লেখা উপজেলার সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার উন্নয়নের জন্য গঠিত সংগঠন সুজাউল মাদ্রাসা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ফান্ড রেজিং ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মুহিত এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। সভায় বক্তব্য রাখেন হাফিজ শায়খ শফিকুর রহমান, মাওলানা মমিনুল ইসলাম ফারুকী, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা সাইফউদ্দিন আব্দুস সালাম, মাওলানা বজলুর রহমান, মহিবুর রহমান, মতিউর রহমান সহ অনেকে। সভায় বক্তারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী এবং দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীদের মাদ্রাসার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। ইতালি প্রবাসী বিশিষ্ট কবি গীতিকার আবু সাইদ খান রচিত গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি জয়নগরের জমিদার খুব শীঘ্রই আসছে রোমের প্রেক্ষাগৃহে। রোম থেকে লাবণ্য চৌধুরী জানান, 22 এপ্রিল সন্ধ্যায় রাজধানী রোমের তর্পিনাত্তারা সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আবু সাইদ খান বলেন, বর্তমান সময়ের আলোচিত বিষয় নারী অধিকার ও নারী নেতৃত্ব নিয়ে রচিত গল্পের ছায়াছবি জয়নগরের জমিদার সম্পূর্ণ সামাজিক এবং সপরিবারে উপভোগ করার মতো একটি চলচ্চিত্র। এম শাখাওয়াত হোসেন পরিচালিত এই সিনেমায় আবু সাইদ খান নাম ভূমিকায় অভিনয় করেছেন। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আরও বিনোদনধর্মী ছায়াছবি তৈরি করবেন।
সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি বলেন, ভবিষ্যতে প্রবাসীদের জীবনযাত্রা নিয়ে তিনি ছবি তৈরি করতে চান। তিনি সকলের সহযোগিতা ও কামনা করেছেন। এই সময় রোমের কমিউনিটি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, আব্দুল তাহের, আতিয়ার রাসুল কিটন, নয়ন আহমেদ সহ আরও অনেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, কানাডার টরেন্টোয় পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় আটক যুবক অ্যালেক মিনাসিয়ানের বিরুদ্ধে 10টি খুন এবং 13টি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সকালে মিনাসিয়ানকে আদালতে হাজির করা হয়। আদালতে তাকে অভিযোগ পড়ে শোনানো হয়। 10 মে তাকে আবারও আদালতে হাজির করা হবে। কানাডার টরন্টোতে দুপুরের ব্যস্ত রাস্তায় পথচারীদের উপর ভ্যান হামলায় 10 জন নিহত হয়। সোমবার দুপুরে এই হামলায় আহত হয় আরও অন্তত 15 জন। এই ঘটনার পর কয়েক স্ট্রিট দূরে অ্যালেক মিনাসিয়ানকে পুলিশ গ্রেপ্তার করে। 25 বছরের এই যুবককে কর্তৃপক্ষ আগে থেকে চিনত না বলে পুলিশ জানিয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেছেন, হামলাটি ইচ্ছাকৃত মনে হচ্ছে, কিন্তু এর উদ্দেশ্য এখনও জানা যায়নি। খেলার খবর, লন্ডনের স্টেপনি ক্যারম একাডেমির উদ্যোগে দ্বৈত চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন ক্যারম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার মাইল্যান্ড রোডের স্টেপনি ক্যারম একাডেমির নিজস্ব হলে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বাছাই করা 32 জন খেলোয়াড় অংশ নেন। মোট 16টি টিমে খেলা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিকেলে খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেপনি ক্যারম একাডেমির প্রতিষ্ঠাতা আকরম হোসেন। একাডেমি সেক্রেটারি সাইদুর রহমানের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক এবাদুর রহমান লিটন। একাডেমির কো ফাউন্ডার জিলু মিয়া, জোবের আলী, জোবেদ আহমেদ, 10 বারের ইউরোপিয়ান ক্যারম চ্যাম্পিয়ন খেলোয়াড় কর্নেল আবেদিন, ইউকে ক্যারম ফেডারেশনের সেক্রেটারি সোনাহর আলী, রিঙ্কু, মাঝহারুল ইসলাম মুন্না, পারভেজ আহমেদ সহ অন্যরা। প্রতিযোগিতায় চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী 30 এপ্রিল সোমবার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদের আয়োজন। সংবাদ শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। 16 বছরের মধ্যে বাজেট ঘাটতি কমিয়ে এনেছে ব্রিটেন, অর্থনীতির চাকা সচল হয়েছে বললেন অর্থমন্ত্রী। ব্যাপক জনসংযোগ করলেন টাওয়ার হ্যামলেটসের কনজারভেটিভ দলীয় মেয়র প্রার্থী ডাক্তার আনোয়ারা আলী এমবিই। মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ সহ দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বৈশাখ উদযাপন এলসিবি পরিবারের। প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, ওল্ডহামে মতবিনিময়কালে বললেন এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী। টরেন্টোয় পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে 10টি খুন এবং 13টি হত্যা চেষ্টার অভিযোগ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদের আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।